আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি রসায়নের ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপার দুইটাতেই এমসিকিউ হিসাবে আসতে পারে। মূলত সেকেন্ড পেপারে আমি সবচেয়ে বেশি দেখছি এটা আসতে, যে লুইস এসিড ও লুইস ক্ষার, এটা এমসিকিউতেই আসে 1 মার্কের জন্য। লুইস এসিড কোনটা, লুইস ক্ষার কোনটা, ঠিক আছে? তোমরা যারা জানো তারা তো জানোই, আরও অনেকে আছে যারা জানো না। এমসিকিউর জন্য শর্টকাটে কীভাবে তোমরা কোনটা লুইস এসিড এবং কোনটা লুইস ক্ষারক সেটা জানতে পারবা, সেই নিয়ে আজকের ভিডিও। আশা করি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা দেখো তো, সঠিক যেগুলো আমাদের ছোট ছোট সেগুলো আমরা আগে রাখলাম, যে 1 নম্বর হচ্ছে যদি কোনো ধনাত্মক আয়ন দিয়ে দেওয়া থাকে, ধনাত্মক আয়ন, ধরো যে যে ধনাত্মক আয়ন, তো যদি কোনো ধনাত্মক আয়ন দেওয়া থাকে তখন সেটাই কি হবে, লুইস এসিড, ঠিক আছে? ধরো যে এমসিকিউ তে অনেকগুলো আয়ন দেওয়া আছে আয়ন আকারে, অবশ্যই আমি বলতেছি আয়ন আকারে দেওয়া থাকলে, ঠিক আছে? ধরো যে এই তিনটাই দেওয়া আছে, এখন যদি বলে কোনটা লুইস এসিড, তখন অবশ্যই এটা লুইস এসিড হবে, কেন, ধনাত্মক আয়ন, ঠিক আছে? অতএব দেখা মাত্রই অ্যান্সার করে দিতে পারবা। আচ্ছা আরেকটা হচ্ছে ঋণাত্মক আয়ন থাকলে লুইস ক্ষারক হবে। ধরো যে এই যে ঋণাত্মক আয়ন, এগুলা কি লুইস ক্ষারক। অতএব আমাদের 1 নম্বর ধাপ শেষ, খুবই সোজা কিন্তু, তাই না? আচ্ছা এবার আমরা 2 নম্বর ধাপ দেখি। পরীক্ষায় কিন্তু সবসময় সে যে ধনাত্মক আয়ন দিয়ে দেওয়া থাকবে তাও না, ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন এটা খুব কমই দেওয়া থাকে, বিভিন্ন টাইপের দেওয়া থাকে, তো আমাদের বিভিন্ন টাইপগুলো জানতে হবে। ধরো যে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে লুইস ক্ষারক হবে, এই যে পানি, অ্যামোনিয়া, তারপর কার্বন মনোডাইঅক্সাইড, NH2, এদের কিন্তু মুক্ত জোড় আছে। তো এই কয়েকটা যদি মুখস্থ রাখো দেখবে এই কয়েকটা, বিশেষ করে অ্যামোনিয়া, পানি, এগুলো সবচেয়ে বেশি আছে এমসিকিউতে। তো এগুলা মুক্ত জোড় ইলেকট্রন যাদের আছে তারা কি লুইস ক্ষারক। আচ্ছা এরপরে আসো, যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে লুইস ক্ষারক হবে এবং অন্য কারো দ্বিবন্ধন হলে লুইস এসিড হবে। এখন বলতে পারো কারো দ্বিবন্ধন হইতে পারে, ধরো যে সালফার ডাইঅক্সাইড দ্বিবন্ধন আছে না, তো এটা কি লুইস এসিড। আর কার্বন কার্বন দ্বিবন্ধন টাইপের কোনো যৌগ দেওয়া থাকলে বা যাই কিছু থাকুক, যদি কার্বন কার্বন দ্বিবন্ধন হয় তখন সেটা কি হবে, লুইস ক্ষারক। আচ্ছা এবার 4 নম্বরটা জানবো, সেটা একটা সূত্রের সাহায্যে বের করা যায়, যখন এই কোনো টাইপেরই পড়বে না তখন আমরা এটা সূত্রের সাহায্যে বের করতে পারবো। তো সূত্রের সাহায্যে কিভাবে বের করব, দেখো আমাদের মেইন সূত্রটা হচ্ছে যে আমরা প্রথমে একটা এক্স এর মান বের করব, যে একটা আমাদের যৌগ বা মৌল যাই দেওয়া থাকুক এক্স এর মানটা বের করব, ঠিক আছে? যে কেন্দ্রীয় মৌলের বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা প্লাস 1 যোজি মোল সংখ্যা, ঠিক আছে? এখন 1 যোজি যদি না হয় তাহলে শূন্য হবে, ঠিক আছে? ধরো যে ক্লোরিন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের 1 যোজি, কারণ এখানে মান কত, 1, একটা, ঠিক আছে, এটা 1 যোজি, তো এখানে 1ই হবে। আর যদি এমন কেউ থাকে যাদের 2, তখন কিন্তু এটা শূন্য হবে, ঠিক আছে? তো 1 যোজি যাদের তাদের মানগুলো আমরা নিব। কিভাবে নিব আমরা এখনই দেখাই দিচ্ছি, তোমরা যা সূত্রটাকে তুলে রাখো এবং বোঝার চেষ্টা করো। তো কিভাবে আমরা লুইস এসিড এবং লুইস ক্ষারক নির্ণয় করবো, এক্স এর যে এক্স এর মানটা কিভাবে নির্ণয় করবো, কেন্দ্রীয় মৌলের বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা প্লাস 1 যোজি মোল সংখ্যা। এখন এক্স এর যে মানটা পাবো সেই মানটা যদি 8 ও 8-এর বেশি হলে কি হবে, লুইস ক্ষারক হবে। আর এক্স এর মানটা যদি 8-এর কম হয় তখন কি হবে, লুইস এসিড হবে, ঠিক আছে? এখন আসো আমরা কিছু প্র্যাকটিস করি। আচ্ছা এখন দেখো আমাদের কি দেওয়া আছে, অ্যালুমিনিয়াম, Al, Cl3, এটা দেওয়া আছে। এখন আমি প্রশ্ন করলাম যে এটা কি লুইস এসিড নাকি লুইস ক্ষারক। এখন আমরা কিভাবে বের করব, এখানে তো কোনো প্লাস আয়ন দেওয়া নাই, মুক্ত জোড় ইলেকট্রন দেওয়া নাই, কার্বন কার্বন দ্বিবন্ধন দেওয়া নাই, কিছুই দেওয়া নাই, তো এটা কিভাবে বের করব। দেখো সূত্রটা কি, যে আমরা একটা এক্স এর মান বের করব, সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। বলতো এখানে কেন্দ্রীয় মৌলকে, অবশ্যই কেন্দ্রীয় মৌলকে, বলতো অ্যালুমিনিয়াম, তাই না? অ্যালুমিনিয়ামটা মাঝখানে আছে, আকারটা তো স্বাভাবিকভাবে দেখলেও বোঝা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামই কেন্দ্রীয় মৌল। তো অ্যালুমিনিয়াম দেখো এখানে যে আমাদের কি বলছে, কেন্দ্রীয় মৌল শনাক্ত করলাম, কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যাটা বসাবো। তো বলো তো এটার বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কত, পর্যায় সারণীতে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি বা পর্যায় সারণীর দিকে তাকাই তখন দেখবো যে এটার বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কত, 3। তাহলে এখন আমরা লিখলাম যে এক্স ইকুয়াল কত, 3, প্লাস দিলাম 1 যোজি মোল সংখ্যা। দেখো ক্লোরিন কত, ক্লোরিন হচ্ছে আমাদের 1 যোজি মৌল, ঠিক আছে, যে 1 যোজি আছে। এখন দেখো 1, তার মানে 1 নিলাম, এখন কয়টা ক্লোরিন আছে, 3টা, তাহলে 3 অঙ্কে কত, 3, তাহলে এক্স এর মান কত, 6। এখন বলো আমি কি বলছি, এইটার যদি আমাদের এক্স এর মানটা 8-এর কম হলে কি, 8-এর কম হলে লুইস এসিড, 8-এর কম হলে কি, লুইস এসিড, তাহলে বলো এটা কি লুইস এসিড। আশা করি তোমরা বুঝতে পারছো, আর 8-এর বেশি হলে কি লুইস ক্ষারক হবে, তাই না? 8 এবং 8-এর বেশি হলে লুইস ক্ষারক, তো এটা কত আছে, 6, তার মানে এটা হচ্ছে লুইস এসিড। আচ্ছা এরপর আমরা BF3 দিয়ে দেখি,
BF3 দিয়ে দেখো সূত্র একটাই, যে x ইকুয়াল কে তো কেন্দ্রীয় মৌলের বহিঃস্থিত স্তরে ইলেকট্রন সংখ্যা প্লাস এক যোজি মোল সংখ্যা। তো এখানে কেন্দ্রীয় মৌলকে দেখি বোঝা যাচ্ছে কে, বি বোরন। তো দেখো এখানে আমরা x ইকুয়াল কেন্দ্রীয় মৌলের বহিঃস্থিত স্তরে ইলেকট্রন সংখ্যা, তো এটার বহিঃস্থিত স্তরে ইলেকট্রন সংখ্যা কত, থ্রি। আচ্ছা প্লাস দেখো এই যে এটা, ঠিক আছে, এটা কিন্তু এক যোজি মোল সংখ্যা তাই না? তো এখানে ওয়ান ইন্টু কয়টা আছে, তিনটা, তাহলে তিন আগে কত, তিন, কত আছে, সিক্স। তাহলে এটা কি লুইস এসিড, কারণ আটের কম। আচ্ছা এরপরে দেখো SF6, এটার ক্ষেত্রে যদি আমরা দেখো করি যে আমাদের এই সিগল কেন্দ্রীয় মৌল কত, সালফার। তো সালফারের শেষ শক্তি স্তরে বহিঃস্থিত স্তরে কয়টা ইলেকট্রন আছে, ছয়টা, সিক্স, প্লাস এক যোজি মোল সংখ্যা। দেখো এটা কিন্তু এক যোজি মোল সংখ্যা, তো এটা কয়টা আছে, ওয়ান ইন্টু কয়টা আছে, ছয়টা, তাহলে ছয় একে কত, ছয়, তাহলে কত আসলে আমাদের, বারো। তো আট এবং আটের যদি বেশি হয় তখন কি বলছি, লুইস ক্ষারক হবে। আট এবং আটের বেশি হলে লুইস ক্ষারক হবে, তাহলে এটা কি লুইস ক্ষারক হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো এইভাবে করে আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, আশা করি এই পদ্ধতি অনুসরণ করে তোমরা সবকিছু জানতে পারবা। অবশ্যই কেন্দ্রীয় মৌলের বহিঃস্থিত স্তরে ইলেকট্রন সংখ্যা বা পর্যসারণের সম্বন্ধে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। তোমরা যদি এই কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারো, যে কোনো এমসিকিউ খুব সহজেই অ্যান্সার করতে পারবা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।